আমি কিয়া চৌধুরী, আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার সুন্দর শিশু পার্কে কিন্তু আয়োজন আছে। তো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন বড়রাও কিন্তু দোলনায় দুলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়রাও কিন্তু দোলনায় দুলছে। তারপর এখানে ম্যাজিক বোট আছে, তারপর হচ্ছে এখানে মানে শিশু পার্কে যা যা থাকে রাইড সবই আছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের ছোট সোনামণিদেরকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন। এটা ঠিক ইজি বিল্ডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলছে, আবার অনেকে আড্ডাও দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের বেবিদেরকে নিয়ে আসার কিন্তু পারফেক্ট একটা প্লেস এটা। তো এখানে আসলে যে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন তাই না, 150 টাকায় কেনাকাটাও কিন্তু করতে পারবেন। তো আমি 150 টাকায় কেনাকাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো 50 টাকা থেকে মাত্র শুরু। তো 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, হাইস্ট 100 টাকা হবে। তো এটা এন্ট্রির জন্য কি কোনো টাকা লাগে? ঢুকতে কত টাকা লাগে? এটার ভিতরে ঢুকতে টিকিট লাগে? আচ্ছা, রাইডে চড়তে টাকা লাগে? আচ্ছা, চড়লে টাকা লাগবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঢুকতে টাকা লাগে না কিন্তু চড়তে টাকা লাগে। আমি একটু দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর রাইড দেখা যাচ্ছে। তারপর এখানে নাগরদোলাও আছে, আছে ট্রেন, এটাও আছে। তো ভিউয়ার্স, আপনাদের বেবিদেরকে নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন। ভাইয়া, দোলনা চড়তে কত লাগে? হ্যাঁ, দোলনা চড়তে মাত্র 40 টাকা লাগে, এটাতে কত? সব 40? তো ভিউয়ার্স, এখানে রেটটা অনেকটা শিশুবালার মতোই প্রাইসটা। আপনারা মাত্র 40 টাকা, আমি ভেবেছিলাম 100 টাকা লাগবে হয়তো, কিন্তু এখানে 40 টাকা লাগে মাত্র। তো ভিউয়ার্স, 40 টাকা লাগে রাইডে মাত্র। তো আপনারা কিন্তু চিপ প্রাইসের মধ্যে বেবিদেরকে নিয়ে ঘুরতে কিন্তু চলে আসতে পারেন বাণিজ্য মেলা। তো ভিউয়ার্স, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর এটা কিন্তু ইজি বিল্ডের ঠিক সামনে, বেস্ট বাই ইজি বিল্ডের ঠিক সামনে। তো ভিউয়ার্স, এখনকার মতো বিদায়।